হ্যালো ডিয়ার ফ্রেন্ড, স্বাগতম জানাচ্ছি এটুজেড ইলেকট্রনিক চ্যানেলের পক্ষ থেকে। ফ্রেন্ড, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ফ্রিকোয়েন্সি এবং পাওয়ার ফ্যাক্টর। আপনি যদি ইলেকট্রিক্যালের বিষয়গুলি বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শিখতে চান বা ইলেকট্রিকের উপরে পড়াশোনা করছেন, তাহলে এই ফ্রিকোয়েন্সি ও পাওয়ার ফ্যাক্টরের ব্যাপারে একটা স্বচ্ছ ধারণা আপনার মনে থাকা দরকার। কেননা ইলেকট্রিক্যালের কিছু গুরুত্বপূর্ণ পার্টের মধ্যে দুটি হলো ফ্রিকোয়েন্সি ও পাওয়ার ফ্যাক্টর। আর এই বিষয় দুটি যদি খুব ভালোভাবে বুঝতে পারেন, তাহলে পরবর্তীতে ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্সের বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত বুঝতে আপনার অনেকটাই সুবিধা হবে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। পাওয়ার ফ্যাক্টর বোঝার জন্য প্রথমেই আমাদের বুঝতে হবে ফ্রিকোয়েন্সিটা কি। ফ্রিকোয়েন্সি কি সেটা বোঝার জন্য ভোল্টেজ ও কারেন্ট সম্বন্ধে একটু ধারণা থাকাটা দরকার, তাহলে বিষয়গুলি আপনি খুব সহজেই বুঝতে পারবেন। আপনারা হয়তো অনেকেই জানেন যে ভারত সরকারের দ্বারা সাপ্লাইকৃত কারেন্টের ফ্রিকোয়েন্সি হলো 50 থেকে 60, সাধারণত 50। এই 50 ফ্রিকোয়েন্সির সোজাসুজি মানে হচ্ছে, আমরা যদি এই 50 ফ্রিকোয়েন্সি কারেন্টের সাথে একটি বাল্ব সংযুক্ত করি, তাহলে বাল্বটি 1 সেকেন্ডে 50 বার জ্বলবে এবং 50 বার বন্ধ হবে। ঠিক একইভাবে ফ্রিকোয়েন্সি যদি 60 হতো, তাহলে বাল্বটি 1 সেকেন্ডে 60 বার জ্বলতো, 60 বার বন্ধ হতো। কিন্তু ব্যাপারটা এতটাই দ্রুত ঘটে যে খালি চোখে সেটা আমরা বুঝতে পারি না। আসুন একটা গ্রাফের সাহায্যে বুঝি ব্যাপারটা ঠিক কিভাবে হয়। গ্রাফে দেখতে পাচ্ছেন কারেন্ট ও ভোল্টেজ একসঙ্গে কিছু সময়ের জন্য তার পজিটিভ হাফ সাইকেল পূরণ করছে, আবার কিছু সময়ের জন্য তার নেগেটিভ হাফ সার্কেল পূরণ করছে। এখানে কারেন্ট ও ভোল্টেজ যখন পজিটিভ হাফ সার্কেল পূরণ করছে, তখন আমাদের বাল্বটি জ্বলছে। আবার যখন কারেন্ট ও ভোল্টেজ তার নেগেটিভ হাফ সার্কেল পূরণ করছে, তখন বাল্বটি বন্ধ হচ্ছে। এই যে সার্কেল আকারে ভোল্টেজ ও কারেন্ট প্রবাহিত হচ্ছে, এই সার্কেলটাই মূলত ফ্রিকোয়েন্সি। 50 হার্টজ ফ্রিকোয়েন্সি মানে 1 সেকেন্ডে কারেন্ট ও ভোল্টেজ এইরকম 50টি সার্কেল তৈরি করবে, অর্থাৎ আমাদের বাল্বটিও 50 বার অন অফ হবে। সুতরাং ফ্রিকোয়েন্সি যত কম বা বেশি হবে, ভোল্টেজ ও কারেন্ট তত কম বা বেশি সার্কেল তৈরি করবে। আশা করি ফ্রিকোয়েন্সি কি সেটা বুঝতে পেরেছেন। এই ফ্রিকোয়েন্সির একক হচ্ছে হার্টজ, যাকে ইংরেজির বড় হাতের এই ও জেড দ্বারা প্রকাশ করা হয়। এবার আসা যাক পাওয়ার ফ্যাক্টরের দিকে। একটু আগে আমরা যেটা ছিলাম, কোনো লোডে চালাতে ফেজ তারের মধ্য দিয়ে ভোল্টেজ ও কারেন্ট লোডের দিকে একসঙ্গে সার্কেল আকারে প্রবাহিত হয়। সাধারণ অবস্থায় এই ভোল্টেজ ও কারেন্ট প্রায় একসঙ্গেই থাকে, কিন্তু ব্যতিক্রমী লোড পড়ার জন্য ও অন্যান্য অনেক কারণে ভোল্টেজ কিছুটা আগে এবং কারেন্ট কিছুটা পিছনে পড়ে যায়। এই যে ভোল্টেজ ও কারেন্টের সার্কেলের মধ্যে একটা আকারগত পার্থক্য বা ভোল্টেজ ও কারেন্টের মধ্যে যে একটা দূরত্ব হয়ে যাচ্ছে, এই দূরত্বই হলো পাওয়ার ফ্যাক্টর। যদি কোনো সাপ্লাইয়ের ভোল্টেজ ও কারেন্ট এর মধ্যে কোনো দূরত্ব না থাকে, তাহলে পাওয়ার ফ্যাক্টর হবে 1, যা পাওয়ার ফ্যাক্টরের ইউনিটি মান। যদিও পাওয়ার ফ্যাক্টর কখনোই এতটা পারফেক্ট হয় না, সাধারণত পাওয়ার ফ্যাক্টরের মান হয়ে থাকে 0.9, আবার কখনো কখনো খারাপ লোডের কারণে 0.8 থেকে 0.7ও হতে পারে। পাওয়ার ফ্যাক্টরের মান 0.9 এর নিচে নেমে গেলে পাওয়ার ফ্যাক্টরকে একুরেট করতে ক্যাপাসিটরের ব্যবহার করা হয়। ক্যাপাসিটর আমাদের কারেন্টকে সামনে আনতে সাহায্য করে, কিন্তু প্রয়োজনের তুলনায় বেশি ক্যাপাসিটর ব্যবহার করলে ভোল্টেজের থেকে কারেন্ট সামনে চলে আসে। এমন অবস্থায় পাওয়ার ফ্যাক্টরের মান হয়ে যায় মাইনাস, যেমন হতে পারে -0.9, -0.8। আশা করি বিষয়গুলি আপনাকে বোঝাতে পেরেছি। একটা ছোট ভিডিওতে এত কিছু বলতে গেলে অনেক সময় কিছু জিনিস ভুল হয়ে যায় বা কিছু বাদ পড়ে যায়। আমার যদি কিছু বাদ পড়ে যায়, তাহলে কমেন্ট করে জানাতে পারেন, সাথে পরবর্তীতে কিসের উপরে ভিডিও দেখেছেন সেটি জানাতে ভুলবেন না। ধন্যবাদ।